সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রোববার দুপুর দুইটার দিকে শাহবাগে জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরি প্রার্থী। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধুর মাঝে বৈষম্য থাকবে না, 56% যে কোটা মেধাবী আছে না পাচ্ছে না। এই বৈষম্য যদি থাকে মেধাবীরা বাংলার ভালো প্রজন্ম স্থানে আসতে পারবে না। এই অবস্থায় বাংলাদেশের মেধাবীরা তারা পিছিয়ে পড়ছে এবং যারা কোটাধারীরা আছে তারা তুলনামূলক কম মেধা নিয়েও তারা এগিয়ে যাচ্ছে। পাঁচ দফা দাবিতে অবস্থান নেয়া আন্দোলনকারীরা এ সময় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা পাঁচ দফা দাবি নিয়ে জায়গা আসছি, তার প্রথম দফা হচ্ছে 10%-এর বেশি কোটা নয়, দ্বিতীয় দফা হচ্ছে আমাদের অভিন্নভাবে পরীক্ষা নিতে হবে, মানে বিশেষ নিয়োগ বাদ দিতে হবে। তবে শান্তিপূর্ণ এই আন্দোলনের ওপর রাত 7:45 দিকে হঠাৎ চড়াও হয় পুলিশ। পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের কারণে আন্দোলনকারীরা এ সময় শাহবাগ থেকে সরে এসে চারুকলা অনুষদের সামনে অবস্থান নেয়। এ সময় পুরো শাহবাগ এবং টিএসসি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষের এই ঘটনায় পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সহ আহত হয়েছেন কমপক্ষে 10 জন। এ সময় ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করে পুলিশ। বর্তমানে বিসিএস পরীক্ষায় কোটা রয়েছে 56 ভাগ, এছাড়া সরকারি প্রাইমারি চাকরিতে 96 এবং রেলওয়ের চাকরিতে কোটা রয়েছে 82 ভাগ। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।